আজ আমি তৈরি করব সজনে পাতার ভর্তা। এই পাতা পাটাটা কিন্তু ভীষণই উপকারী। আজই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে। এখানে 300 গ্রাম কচি সজনে শাক নিয়েছি, এরপর ভালো করে বেছে নেব। এই শাকটা বেছে নেওয়া খুবই সহজ। সজনের ডালের থেকে একটা একটা করে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। সজনে পাতার ভর্তা বানানোর জন্য চেষ্টা করবেন শাকগুলো যতটা সম্ভব কচি নেবার। যতটা কচি শাক হবে ততটাই কিন্তু ভর্তার টেস্ট সুস্বাদু হবে। আমি এখানে সমস্ত শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে নেব। সজনে পাতার পেছনে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, তাই এখানে শাকটাকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। সজনে পাতা বাটাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শাক ভালো করে ধোয়া হয়ে গেলে গরম জলের মধ্যে দিয়ে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। হাতার সাহায্যে শাকগুলোকে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে ফুটতে দেব। এখন এখানে শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিলাম, আর এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তার জন্য পাতাগুলোকে এক ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, আর জলটা ফেলে দেব। আমার এই পদ্ধতিতে সজনে পাতা বাটাটা আজই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। যদি আপনাদের রান্নাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি নাও বা খেতে ভালো লাগে তাতেও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি। পাতাগুলো ছাঁকা হয়ে গেলে আমি এখন এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে একটা শুকনো প্যানের মধ্যে 1/2 টেবিল চামচ কালো জিরে হালকা করে ভেজে নেব। 1/2 মিনিট মতো ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, তাহলে কালো জিরেটা তিত হয়ে যাবে। কালো জিরেটা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম, আর এদিকে পাতাগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার বোলের মধ্যে আমি বেটে নেব। এই পাতাটা আমি বোলের মধ্যেই বেটে নেব, আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। সিদ্ধ করে রাখা সজনে পাতাটা আমি বেটে নিলাম, ঠিক এই রকম ভাবে বেটে নিতে হবে। তবে খেয়াল রাখবেন বাটার সময় কোনো রকম যেন জল ব্যবহার না করা হয়। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লাল করে। লঙ্কাগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20 কোয়া রসুন। এই ভর্তাটায় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনগুলোকে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই রসুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। 2 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। 1টা থালার মধ্যে নিয়ে নিচ্ছি রসুন। রসুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু। ভাজা লঙ্কাটাও মিশিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম লঙ্কার মধ্যে ভর্তার স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে লঙ্কাটাকে ভালো করে এখন গুঁড়ো করে নেব। ভাজা লঙ্কার সাথে যদি লবণ দিয়ে এইভাবে গুঁড়ো করা হয় তাহলে লঙ্কাটা খুবই সুন্দরভাবে মিশে যায়। রসুনের সাথে লঙ্কা আর লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ আর ওই পেঁয়াজের মধ্যে অবশিষ্ট তেলটাও দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে বেটে রাখা পাতাটা
দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরে। এই সমস্ত উপকরণ এখন ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে পাতার বাটা বা সজনে পাতা ভর্তা। আর এই ভর্তাটা মাখবার সময় অবশ্যই আপনারা এই সময়তে নুনের পরিমাণটা দেখে নেবেন। আমার এখানে নুনের পরিমাণটা ঠিকই আছে, তাই আমি আর নুনটা দিলাম না। পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেল সজনে পাতা বাটা বা সজনে পাতার ভর্তা।